কীর্তন শুনলে আমরা ডাক্তার মাস্টার ব্যারিস্টার কিছুই হতে পারবো না। কেন না? এ জগতে ডাক্তার মাস্টার ব্যারিস্টারের কোনো অভাব নেই বাবা, হাজার হাজার আছে, হাজার হাজার রয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশন থাকলেই সে তার কাজটা পেয়ে যাবে, কিন্তু অনেক কোয়ালিফিকেশন থাকার পরেও, এডুকেশন থাকার পরেও কৃষ্ণ নাম তার মাথায় না ঢুকলেও ঢুকতে পারে যদি ভক্তি না থাকে। শুধু পড়াশোনা করে বিদ্বান হয়ে গেলেই কি ভগবান লাভ করা যায়? অনেক বিদ্বানী আছে, আমি তাদের নাম বলবো না বাবা, কিন্তু অনেকের মুখে একই আসরে শুনেছি যে মাধ্যমিক পাশ না করা পর্যন্ত আমার কীর্তন শুনবেন না। যদি এখনই নাম বলি বাবা, নাম শুনলে শিঙড়ে উঠবেন, যদিও সবাই বুঝতে পারছেন আমি কার কথা বলছি। আমি হরিবাসরে ওপেন বলছি, তিনি বলেছেন মাধ্যমিক পাশ না করলে আমার কীর্তন শুনবেন না। আর আমি আসি মানুষ থেকে, অমানুষ থেকে মানুষ করতে। আমি সেই কমিটির দাদাদেরকে বলেছিলাম, হ্যাঁ গো দাদা, আপনারা কি আগে থেকেই অমানুষ ছিলেন হলিউড? এই কথাটি যার উদ্দেশ্যে বলছি, তিনি আর কেউ নয়, দীনকৃষ্ণ ঠাকুর। আমি জোর গলায় বলতে পারি, এই যে কথাটা বলেছেন, আমি আসি অমানুষকে মানুষ করতে, তাহলে যারা টাকা খরচা করে, লাখ লাখ টাকা খরচা করে আনছে, তাহলে এই যে কথা বাবা বলবে, আমি এসেছি মানুষকে অমানুষকে মানুষ করতে, ভাবুন কত বড় কথা। হরিবল হরিবল, কে বোঝাবে মা গো? এই কথা নিয়ে ব্রহ্মচারীদের সঙ্গে অনেক তর্ক বিতর্ক হচ্ছে যে তারা নাকি আসে মানুষ অমানুষকে মানুষ করতে। আরে ছেলে, তুই কি মানুষ করবি? তারা গর্ভ থেকে, জন্ম থেকে, মাতৃগর্ভ থেকে মানুষ হয়েছে বলে বড় বড় প্যান্ডেল, বড় বড় নামযজ্ঞ চালায়। আর আমি আজকে তাকে একটি কথা বলবো, সেই কথাটি হলো, ভক্ত ছাড়া, বৈষ্ণব ছাড়া, বড় বড় আসর ছাড়া, আমাদের মতো কীর্তনিয়ারা জিরো, বিগ জিরো, এর কোনো মূল্য নেই। আমার মতো কীর্তনিয়া যদি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবে না থাকে, একটা বড় মাপের গোল্লা হয়ে বাড়িতে বসে থাকবো, কোনো লাভ হবে না। তাহলে আমি তিনাকে বলতে যাই, মাধ্যমিক পাশ নয় বাবা, তিনি নাকি শুনেছি সংস্কৃতে ডবল এম এ করেছে, তা এম এ পাশ করার পরেও তার ভাবধারা কিন্তু সেই নিম্ন মাপের রয়েছে। একজন মূর্খ যদি হয়, তার মধ্যেও কৃষ্ণ প্রেম থাকতে পারে। কালিদাস বাবা কতদূর পড়াশোনা করেছিল? ভক্তকবি কালিদাস কতদূর পড়াশোনা করেছিলেন মা? এক কলমও পড়েন নাই, তবু তার লেখা যেগুলো রয়েছে আজকে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়ে রয়েছে। আজ আপনাদের মতো ভক্ত পেয়ে বলতে চাইছি, ওই রকম একটা ভণ্ড কীর্তনিয়া আমি আজও বলবো, আগামী কালও বলবো, আর সব সময় বলবো। এখানে চ্যানেল চলছে, ইউটিউব চ্যানেল রয়েছে। আমি পরিষ্কার করে বলতে চাই, ভক্তকে অসম্মান করে কোনো কীর্তনিয়া যদি কীর্তন করে, তার কীর্তনটা শুধু ঘরে বসে হবে, কোনো আসরে নয়, নিদায় গৌর হবে। তিনি আরো নিন্দে করেছে বাবা, বলেছে রাম ভগবান নয়। আমি প্রমাণ দেখাতে পারি, বলেছে রাম ভগবান নয়। রাম যদি ভগবান হবে, তাহলে মদের বোতলে রাম লেখা কেন থাকবে? রাধে রাধে, আমি বলতে চেয়েছিলাম না, তবু বলতে চাইছি। তার কারণ হলো, এই রকম কীর্তন শোনার চেয়ে আমাদের ঘরে বসে থাকা অনেক ভালো। বলছে রাম যদি ভগবান হবে, ওই রামের নামে মদের বোতলে রাম লেখা থাকে কেন? আরে মহাশয়, আপনি নাকি ডবল এম এ কমপ্লিট করেছেন। আমি বলছি আর এ এম আর আর ইউ এম, রামের ভেতরে যে তফাতে বোঝে না, পার্থক্য বোঝে না, সে এসেছে ভগবান রামকে বিচার করতে, পরম মূর্খ। নিদায় গৌর হরি বল হরি বল হরি বল। রামের ভেতরে বাবা, রাম মানেই দুটো রাম হয়ে যায়, আর ইউ এম আর এ এম, রাম দুটোর মধ্যে ভাগ আছে, দুটো এক কথা হলেও
আছে তাহলে সেইটুকুই তুমি বোঝো না আর তুমি এসেছো কীর্তনিয়াকে সকল কীর্তনিয়া হয়ে সকলকে বোঝাতে আমি ওপেন চ্যালেঞ্জ করে বলছি আজকে যদি ভক্তকে কেউ অসম্মান করে যদি বৈষ্ণবীকে কেউ অসম্মান করে যদি কমিটির দাদা ভাইদের কেউ অমানুষ বলে আমি আবার প্রতিবাদ করব তীব্র প্রতিবাদ করব মা প্রতিবাদ তাহলে আমরা অমানুষ ছিলাম না আর আমাদের মাধ্যমিক পাস করারও কোনো দরকার নেই যার যার যোগ্যতা তার তার পকেটে রেখে শুধু ভক্তির যোগ্যতা দেখান পারলে ভক্তির লড়াইয়ে এগিয়ে চলুন কাউকে কটাক্ষ বাক করতে নয় নিদায় গৌর হরি বল এটা হচ্ছে ভক্তির আসর মা এটা হচ্ছে সাধুগুরু বৈষ্ণবের নির্মিত বাজার যে বাজারে এসে একবার চরণধুলি মাথায় নিয়ে আমাদের সকল অপরাধ ধুয়ে যায় হরি বল হরি বল আমরা শুধু আপনাদেরকে বোঝাতে আসিনি মা আমরাও বুঝতে এসেছি যে কত কষ্ট করে বসে থাকে ভক্তরা আমরা তিন ঘন্টা গান করে আসর থেকে চার ঘন্টা গান করে নেমে যাব কিন্তু ভক্তরা দিনের পর দিন ধরে কীর্তন শুনে যাচ্ছে একই আসনে বসে চব্বিশ ঘন্টা হরিনাম গাইছে সংকীর্তন শুনছি এই ভক্তরা কিনা অমানুষ দামা না বৈষ্ণব চরণে যদি হয় ক্ষুদ্র অপরাধে মহা মহা প্রসাদে পড়ে যায় বা বৈষ্ণব চরণে যদি অপরাধে কেউ করে তার কোনো ক্ষমা হয় না হতে পারে না এই কীর্তন আসরে এলে মা যার যেমন ভাব তার তেমনই লাভ তুমি যেমন ভাবে ভগবানকে ডাকবে তেমন ভাবেই তুমি পাবে তাই কি করছি যেই না রাধা রানীকে আমার সংকেতে দিলে রাধে গো রাধে গো সংকেতটা বুঝতে না পেরে সখীকে বলছে মরমিরি এই সখী শোন শোন আমার বধু যে শিরু স্পর্শ করছে ওই শিরটা স্পর্শ করে কি বলছে রে কি বলছে জানিস এই যে বাবা দেখা যাচ্ছে এগুলো কি কেশ তাহলে শিরো পরশিয়া বচনের ছলে সংকেত করিল তাই এই কেশ ছুঁয়ে কি সংকেত করছি বলি শোন শোন তোমার কেশরগঞ্জে যেতে হবে কেশরগঞ্জে যেতে হবে তোমার কেশরগঞ্জে যেতে হবে কেশ পরশিয়া বচনের ছলি সংকেত করিল তাই আজ কেশ পরশ করে বলছে সখী রে তোকে কেশী ঘাটে নয় বধু আমার কেশরগঞ্জে যেতে বলেছে চল সখী চল আরে বিলম্ব করিস না আজ আমাদের পরাণ বধু আমাদের কাছে আসবে তাই কি করলেন রাধারানী আমার সখীদের বেষ্টিতা হয়ে আজকে দেখুন পরম বধু যদি আমাদের কাছে আসে বাবা আমাদের স্বামী যদি অনেক দিন পরে বাড়ি ফেরে তাহলে কেমন আনন্দ হয় নিজ পতি যদি অনেক দিন পরে বাড়ি ফিরে দেখবেন ভালো ভালো বিছানার চাদর ঘরে ভালো ফুল কিন্তু এ তো আমাদের দেহপতি বাবা যতই ভালোবাসুক না কেন সে তো আমাদের দেহপতি দেহ যখন অচল হয়ে যাবে পতির সঙ্গে আর কোনো সম্পর্ক থাকবে না কিন্তু তিনি হলেন আমার পরম পতি তাই দেহপতিকে সঙ্গে করে নিয়ে পরম পতির ভজনা করতে হবে হরি বল হরি বল তাহলে কি বলছি ও সখী তোরা সবাই মিলে সুন্দর করে কুঞ্জ সাজে কেমন ভাবি ও গো ফুলের চোয়ারি ফুলের কেওয়ারি ফুলের চোয়ারি
হরি হরি বল কত যত্ন করে কুঞ্জখানে সাজা 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 কৃষ্ণনগর থেকে সরভাজা এনেছে আমাদের দেবে না মা না এই হরিবাসরে এসেছে কি নিয়ে যাব জানো সকল কিছুর ঊর্ধ্বে তোমার ধন ঐশ্বর্য প্রতি প্রতি সব কিছু পড়ে থাকবে এই যে হরিবাসরে সাধুগুরু বৈষ্ণবের পদধূলি মানে চরণ রজ পড়ে রয়েছে একবার যদি হরি বলে বলে অঙ্গে মাখতে পারো সকল জ্বালা দূরীভূত হয়ে যাবে আর এই দেহ সম্পদটা যদি সুস্থ থাকে বাবা তাহলে দেখবেন আমাদের কোনো কষ্ট হয় না আমরা খেটেও কর্ম করেও সেবা করতে পারবো কিন্তু দেহটা নিয়ে যদি টানাটানি হয় মা আমি চাইব যে সকল ভক্তির অনেকই ব্যথা রয়েছে এইভাবে হরিনাম সংকীর্তন আস্বাদন করবেন সব ব্যথা জুড়িয়ে যাবে একদিন দুদিন তিন দিন করতে করতে দেখবেন আস্তে আস্তে ধীরে ধীরে সব ব্যথা নির্মূল হয়ে যাবে কতজনার ঘরে কত রকমের আগুন মা কেন জানেন না আমাদের পৃথিবীতে জিনিস আছে কিন্তু সন্তুষ্টি নেই
আমাদের কোনো সন্তুষ্টি নেই কেউ যদি দেয় আরো চাই আরো চাই সন্তুষ্টি আমাদের মনে নেই আর সন্তুষ্টি যাদের মনে নেই তাদের মনে শান্তিও থাকবে না মা তাই হরিবাসরে এসেছেন যে যেরকম ভাব করবে তার কিন্তু সেই রকমই লাভ হবে কি রকম যদি বলো মা এই হরিবাসরে এসে আমি টাকা চাই তাহলে কি টাকা পাবো আমি যদি মনে মনে ভাবি এই হরিবাসরে এসে টাকা চাই টাকা পাবো কি তো একজন দেখুন একজনের কথা আজকে বলবো সে বাবা যেমন তেমন কোনো মানুষ নয় সে হলো জমিদার শিক্ষামূলক জিনিস বাবা শিক্ষা না ছাড়া এখানে আমরা সবাই রাজা আমাদের এই রাজা রাজত্বে কিছু জিনিস আছে যেগুলো আপনাদের থেকে আমি জানবো হয়তো আপনারা জানেন আমি জানি না আবার যেটা আমি জানি সেটা হয়তো আপনারা জানেন না সবার পক্ষে তো সব জানা সম্ভব নয় তা একজন বাবা জমিদার এখন হরিকথা কৃষ্ণ কথা শুনলে কি লাভ হয় বলেছিলাম না কি লাভ হয় এই হরিবাসরে থাকলে আমরা কি ব্যারিস্টার হব হব না তাহলে লাভটা কি পাবো লাভ হচ্ছে এটাই একজন জমিদার তেমন একটা দান ধ্যানও করেন না ভিখারিকে ভিক্ষা পর্যন্ত দেন না কোনো হরিবাসরের নামে কোনো রকম কোনো দান তিনি করেন না তো বয়স হয়ে যাচ্ছে বাবা সারাদিন ঘুমিয়ে বসিয়ে জমিদার তো দাস দাসী আছে কাজের মানুষ আছে ঘুমিয়ে বসিয়ে দিন কাটাচ্ছেন বাবা তা হঠাৎ করে এই যে পাড়ায় যেমন হরিনাম যজ্ঞ হচ্ছে বাবা হরিসভার আয়োজন হয়েছে তো তার গিন্নি ডেকে বলছে আগো এমন ভাবে ঘরে বসে বসে না থেকে একটু কীর্তনের আসরে গেলেও তো পারো কীর্তন শুনতে যাও না গো সারা জীবন তো কোনো সুকর্ম করলে না একটু যাও ধুর বাড়িতে যতক্ষণ থাকবো বউয়ের সারাদিন খ্যাচ 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 যা বাড়িতেই থাকবো না বরং হরিবাসরে গিয়ে ঘুমোবো তাও ভালো হরি বল হরি বল বাড়ি থেকে চলে এসেছে বাবা বাড়ি থেকে হরিবাসরে যেই এসেছে যেমন তেমন ব্যক্তি তো নয় জমিদার বলে কথা আসুন 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 বলে বাবা ডেকে নিয়েছে আর একজন আবার আসন পেতে বলছে বসুন 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 এইবার কীর্তনীন দেখুন শুনতে এসেছে বটে তবে কীর্তনিয়া কীর্তন শুরু করার আগেই বাবা ঘুমিয়ে গেল হরি বল হেলা না দিয়ে পায়ের ওপরে পা দিয়ে বসে কীর্তন কীর্তনিয়া কীর্তন শুরু করবে কি সে আগেই ঘুমিয়ে পড়েছে ঘুমিয়েই যাচ্ছে ঘুমিয়েই যাচ্ছে বাবা তা ঘুমোচ্ছে যখন সবাই চলে গেছে বাড়িতে তিন ঘন্টা কীর্তন শেষ হয়ে গেছে সবাই বাড়ি চলে গেছে দাঁড়িয়ে আছে কে যার আসন পেতে বসেছে সে বলছে এই যে ও দাদা আসনটা দিন কখন থেকে দাঁড়িয়ে আছি যান যান যেই আসনটা নিয়ে যান বলেছে বাড়িতে গুটি গুটি পায়ে প্রবেশ করেছে বাবা স্বামী আজ সূর্য না জানে কোন দিকে উঠেছে যে মানুষটি দু মিনিটও কীর্তন শুনতে পারে না সেই মানুষটা তিন ঘন্টা কীর্তন শুনেছে বলো না গো ও স্বামী আমার হাতে তো কাজ ছিল আমি এখন যেতে পারিনি তা তুমি কি শুনলে আস্তে আস্তে কি শুনলাম ওই তো তিন ঘন্টায় মাত্র তিনখানা কথা শুনেছি কি কথা আসুন বসুন যান বউ মনে মনে ভাবছ তিন ঘন্টায় তুমি তিনটে কথা শুনেছো আসন বসন যান তাতেও গুণ আছে ওই মহতি হরিবাসরে তুমি বসেছো তাতেও গুণ আছে স্বামী আজ থেকে একটা কাজ করো কি তুমি এই নামেই জপ করতে শুরু করে দাও ভাব যেমন থাকবে তুমি সেইভাবেই কিন্তু পেতে পারো যদি ভক্তি থাকে এবার স্বামী বলছে বউ এত করে বলছি জপ করতে শুরু করে দিয়েছে বাবা দিন রাত চব্বিশ ঘন্টা আসুন বসুন যান আসুন বসুন যান বলছে বলছে বলতে বলতে একদিন বাবা রাতের বেলায় তার স্ত্রী ঘুমিয়ে পড়েছে আর সে এক মনে ধ্যান করছে আসুন বসুন যান ইতিমধ্যে দুটো ছিচকে চোর নয় ডাকা তারা কি করেছে ভালো করে দুজনে মিলে পরেরই বাড়ি থেকে সোনা দানা চুরি করে বোঝা এই তো এই দেয় জমিদারের বাড়ি হ্যাঁ এই হারিয়ে চল
আমরা দুজনে মিলে একসঙ্গে চুরি করব হ্যাঁ চলো 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 একটু ভালো করে সাজে গুছিয়ে নি সাজা মানে কোনটা মানে ভালো করে গুটিয়ে পাটিয়ে না নিলে ধরা পড়লেই বাবা মার খাও যাবি তো যাব একজন বলছে শোনো আমাদের তো সোনা গয়না অনেক হয়েছে আর যাব না বলছে না জমিদারের বাড়ি বলে কথা চল যায় সোনা দানা বাবা ঘরে করে নিয়ে যেই না ঘরের ভেতরে পা দেবে আসুন সর্বনাশ করেছে পুরি বাবা রে এই এই বন্ধু ওই দেখ জমিদার মনে হয় আমাকে দেখে ফেলেছে রে যদি না দেখতে পেতো তাহলে আসুন কেন বল এখন কি করি বসুন ওই দেখ আবার বসতে বলছে আমার মনে হয় আমাদের বসতে বলে তাড়াতাড়ি করে পুলিশে খবর দেবে একটা কাজ করি দেখেই যখন ফেলেছে কিছু তো করার নেই এই সোনা দানাগুলো তার পায়ে দিয়ে দিই তা সোনাগুলো তার পায়ে যেই দেবে যা ওইটা যেতে বলেছে এবার চল পালাই বাবা আর কোনোদিন এই বাড়িতে আসবো না তাহলে বাবা ওই জব করেই যাচ্ছে আসন বসুন যান আসন বসুন যান সকালবেলায় স্ত্রী বলছে হ্যাঁ গো তুমি এখনো ধ্যান করে যাচ্ছ বলছে গিন্নি দেখবে এসো পেছনে না দাঁড়িয়ে থেকে সামনে এসে দেখো আমি জানি না কীর্তনের এত মধু এত রস আর 20 বছর আগে যদি কীর্তন শুনতাম আমার হীরে জহরতে বাড়ি গাড়ি হয়ে যেত আরও ডবল কেন কি হয়েছে ওই দেখো সামনে আমি ধ্যান করছিলাম আর হীরে জহরত ভগবান দিয়ে গেছে তোমাকে লাখ লাখ প্রণাম ভগবান ইতিমধ্যে স্ত্রী দেখছে ঘরের দরজা ভাঙা জানালা ভাঙা সব ভাঙা বলছি ওরে অনামুখ হ্যাঁ তোমায় ভগবান দিয়েছে ওই দেখো তাকিয়ে দেখো জানালা দরজা ভাঙা তার মানে চোর এসেছিল তোমায় বলেছিলাম না হরিবাসরে গিয়ে সাধুগুরু বৈষ্ণবের সম্মুখে তুমি যা করবে তাতেই লাভ আছে ওই যে আসন বসনে যান বলেছো চোর ভেবে যে তুমি তাদেরকে দেখতে পেয়েছো তাহলে বুঝলে যে হরি বাসরের কি মহিম তাই গৌর হরি বল হরি বল হরি বল তাই মা এই হরি বাসরে এসে যার যেমন ভাব তার তেমনই লাভ যা ভাববেন তাই হবে আমি এখানে বুকে জোর দিয়ে বলতে পারি শুধু ভক্তি দিয়ে ভাবতে হবে এদাই গৌর হরি বল হরি 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 বল হরি বল তাই রাধারানি আমার সুন্দর করে সাজালে সাজালে আজ সাজাইয়ে পথের পানে চেয়েছে পথের পানে চেয়েছে অধীর আগে রহে বসে আছে প্রেমময়ী আমার প্রেমময়ী আমার যেই নাই আধারে বসে রয়েছে প্রাণে রাধারানি আমার সখীর ললিতা বিশাখা যার জন্যই আমি সব সাজায়ে বসে আছি ওরে সখী ওরে সখী আমি একমাত্র জীবন যৌবন যার চরণে সঁপে দিয়েছি সঁপে দিয়েছি সে যে কই এলো না রে নিশি যে পোহাই যায় সে কি করে আসবে মা আজ রাধারানি আমারে কেঁদে কেঁদে বলে সখী রে সখী রে আমি বধূর লাগিয়া সেজ বিছাই গাথিনো ফুলে রোমালা বধু হে বধু লাগিয়া সেজ বিছাই গাথিনো ফুলে তাম্বল সাজাই দেপয় জারিনো মন্দির করিনো
आला अभी तब बोलो सजाए दीप यो जाए ना मत्ती डो होइलो आला बोलिए कि आमी सजा पेला बोलिए कि আমি বসে রইলাম সাজা পেলাম আমি সব সাজাইয়ে বসে রইলাম বলি সব সাজাই বসে রইলাম আমার সাজা দেহ সাজা রইল সাজাইয়ে বসে রইলাম রাধারানী আমার অস্ত্র ধারায় কাঁদে আর বসে থাকে আসবে কি করে মা গোবিন্দ কি করে তার কাছে আসবে আমার গোবিন্দ তো আসতে পারবে না কেন আসবে মা না যখন রুণঝুন শব্দ করে নুপুরে দিয়ে ধ্বনি করে চন্দ্রাবলীর কুঞ্জের সম্মুখে দিয়ে যাচ্ছে এমনই সময় চন্দ্রার সঙ্গে পদ্মাবতী তাকে পথে আগুলিয়ে ধরলেন পরাণবধূ এই নুপুরের ধ্বনি করে রুণঝুন 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 শব্দে তুমি কোথায় চলেছ পদ্মা আজ আমায় ছেড়ে দাও না গো যদি চন্দ্রা বলে জানতে পারি ছাড়বো মানে এক্ষুনি আমি চন্দ্রাকে ডাকবো আরে ও চন্দ্রা একবার বাইরে আয় দেখবি আয় কি দেখলো মা আজ চন্দ্রা বলে সখা সখি যেই নাই এসেছে সখি যেই নাই এসে বধুকে দর্শন করেছে চরণ ধরে বলে পরাণ বধু হে পরাণ বধু হে তুমি রাধা নাথ হও তুমি কৃষ্ণ বল্লভ হও তুমি রাধা প্রেমময় হও তাতে আমার কোনো দুঃখ নেই অগো শাখা আমি যে বহুদিন ধরে মনির ভেতরে বাসা বেঁধে বসে রয়েছি তোমাকে তো ভালোবাসার অনেকে আছে দয়া ভাই তোমাকে ভালোবাসার সবাই আছি আমাকে তুমি না ভালোবাসলেও তোমার চলে যাবে কিন্তু আমি যে তোমায় মন প্রাণে জীবন যৌবনে দিয়ে ভালোবাসে দয়া ভাই এই জগতে আমি তো আর জীব কোনো কিছু চাইনি একমাত্র তোমার চরণে মিনি তুমি এমনই আগে জোর তোমায় সবাই ডাকে সবাই ভালোবাসে বাসুক না আমার তো তুমি ছাড়া কেউ নেই গো আমি যে তোমায় ভালোবাসি
চরণ দুখানা জড়িয়ে ধরে বক্ষ বাজারে বলছে রঘু হরি বল হরি বল হরি বল ওগো এই পথে নীতি কর গতা গতি নপুরে রোধ জগতে শুধু চন্দ্রা বলি নয় মা আমাদেরও তো কেউ নেই একবার বিচার করে দেখুন আহা তাই এই যে মহতি হরিবাসর মা দেখুন এখানে যে এত সুন্দর ভুবন মঙ্গল হরিবাসরে স্থাপন করা হয়েছে এই লাইট ফ্যান প্যান্ডি সমস্ত কিছুর তো একটা দাম আছে বাবা আমাদের চলতে গেলেই পথে গেলেই খরচা তাই কমিটির দাদা ভাইরা কাকু জেঠু সকলে একসঙ্গে এত সুন্দর দাঁড়ে দাঁড়ে হইতে এই মহতি হরিবাস স্থাপন করেছে তার তো একটা ব্যয় আছে বাবা তা আমি বলবো মুক্ত হস্তে আপনারা যদি একটু কিঞ্চিত কিঞ্চিত করে দান করেন তাহলে আগামী দিন
এই হরিবাসর আরো বড় সাফল্য পাবে এবং শুধু হরিবাসর মানে কমিটির দাদা ভাইদের নিজের কোনো সুখ নয় মা নিজের কোনো উন্নতি নয় শুনেছি এই সাধুগুরু বৈষ্ণবের বদনে হরিবাসর স্থাপন করলে নাকি নাম যত দূরে যায় সারা গ্রামের মঙ্গল হয়ে যায় তাই আমি বলবো মা আমার দিদি ভাই এবং বোন দুজনে আপনাদের দ্বারে যাচ্ছেন একটু সবাই দান করবেন যাতে আপনাদের দান গোবিন্দ চরণে তোলা থাকি এই দানের ফল আপনারা অবশ্যই পাবেন তা বলবো এখন তো সব জিনিসেরই দাম বেশি একটু ঠিক করে নিজের বিবেচনা করে দেবেন যাতে তাতে কাজ হয় নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল আর যেটা বলার কথা বাবা যেটা না বললেই নয় এই কমিটির কাকু যিনি আমাকে এনেছেন কাকু বললে ভুল হবে কাকুরা দাদা ভাইরা সকলে মিলে এত সুন্দর জায়গায় আছি বাবা মনে হচ্ছে যে আত্মীয়ের বাড়িতে এসেছে এত যত্ন এত ভালোবাসা আমাদের তো এটাই কর্ম বাবা নিজের যদি প্রাসাদ বা কুড়ি ঘরও থাকে তাতে তো কোনো মূল্য নেই আমাদের মাসের প্রত্যেকটা দিন আপনাদের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের ঘুরতে হয় তাই এত সুন্দরভাবে আমাদের রেখেছেন কোনো ত্রুটি নেই প্রথমত আর এত ভক্তি যাদের এত প্রেম যাদের আমি বলবো তিনারা যেন এইভাবে শরীর সুস্থ রেখে আপনাদেরকে এইভাবে হরিবাসরে আনতে পারে এবং আজ নয় গত বৎসর বৎসর নয় সারা বৎসর যেন এইভাবে হরিনাম সংকীর্তন চালাতে পারেন নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হ্যাঁ সবাই দান করুন মুক্ত হস্তে মনের ভেতরে কোনো গিল্টি রাখবেন না মুক্ত হস্তে দান করতে হবে হরি বল হরি বল তাই চন্দ্রাবলী যে কেঁদে কেঁদে বলেছেন মা আমরা তো সবাই জানি শাস্ত্র বলছেন ভগবানে ভক্তের দুটো জিনিস হইতে পারে না সেটা হলো এক নয়নের জল আর একটা হলো অহংকার কি হবে যার কৃপায় এসেছি নিজে নিজে বাবা যাবারও ক্ষমতা নেই সে ডাকবে তারপরে আমরা যাব তার অহংকারটা কিসের আবার যাবেন কিসে আপনি একা যেতে পারবেন কেউ কাঁধে নেবে তারপরে আপনি যাবেন তাহলে এসেছেন পরের ইচ্ছেই যাবেনও পরের ইচ্ছেই নাম রেখেছেন অপর লোকে আপনার দেহের জামা কাপড় অপর লোকে তৈরি করেছে তাহলে নিজের কি রাধে কি শুনে নিজেরই বলতে শুধু একটাই পরিচয় আমরা সনাতনীয় আমরা কৃষ্ণ ভক্ত সাধু গুরু বৈষ্ণবের চরণ আশ্রিত নিতাই গৌর হরি বল হরি বল হরি বল তাই কি করছেন মা আজ সুন্দরভাবে বিভাবিত হয়ে চন্দ্রাবলী যখন জড়িয়ে ধরলেন বধূ তো চরণ এবং জল দুটোই সইতে পারেন না তাই চন্দ্রাবলীকে বলছে বেশ এবার চন্দ্রাবলীর কুঞ্জে যেই না প্রবেশ করেছে হরি বল হরি বল আজ কি বলছে দেখুন আমার প্রাণে গোবিন্দ প্রাণে গোবিন্দ ওগ চন্দ্রাবলী শানে কুসুম কাননে সুখেতে আছিল শ্যাম গো চন্দ্রাবলী শোনে কুসুম কাননে সকেতে আছেন শ্যাম গো চন্দ্রাবলী শোনে কুসুম কাননে সুখেতে ছিলেন শ্যাম গো চন্দ্রাবলী শোনে কুসুম কাননে শোকেতে আছে শ্যাম গো চন্দ্রাবলী শানে কুসুম কাননে সুখেতে আছিল শ্যাম চন্দ্রাবলী শানে কুসুম কাননে সুখেতে আছেন শ্যাম ওগো প্রভাতে উঠিয়া ভয়ে ভীড়
পদাবলীর ঊর্ধ্বে তো কোনো কিছু নয়, পদাবলীর পদে বুঝলেই বাবা খুব শান্তি, এটাই তো কীর্তন রস। কীর্তন কাকে বলি? নাম লীলা গুণাদিনাং উচ্চ ভাষায়ত কীর্তনম, সর্ব উচ্চাঙ্গ সঙ্গীত হলো এই হরিনাম সংকীর্তন। তাহলে এখানে কি বলছি? চন্দ্রা বলি শনে কুসুম কাননে, কুসুম মানে ফুল, কানন মানে বন। তাহলে চন্দ্রা বলি শুনে কুসুম কাননে সুখীতে আছিলা শ্যাম। এবার যেই না চরণ ধরে চন্দ্রা বলি নিয়ে গেল, রাধারানীর সুখ আর চন্দ্রা বলির সুখ দুটো সমান হয় মা? হবে না। হরি বল হরি বল। হ্যাঁ কেন বলুন তো? না যেখানে হিংসে আছে প্রতিদ্বন্দ্বিতা আছে সেখানে ভগবান থাকেন না। আর চন্দ্রা বলি সেই প্রথম থেকে, ছোট থেকে চন্দ্রভানুর পুত্রী হচ্ছে চন্দ্রা বলি, প্রথম থেকেই বাবা ওই রাধারানীকে বাবা হিংসে করে। সেও হচ্ছে বাবা রূপসী সুন্দরী, আমিও সুন্দরী, আমারও গুণ আছে, রাধারানীরও গুণ আছে। তবে শ্যামনাগর কেন বারবার তার পানে ছুটে যাই বুঝি না। তাহলে এই অহংকার নিয়ে এবার শ্যামনাগর কি করবে? ভক্তের ডাক তো তিনি উপেক্ষা করতে পারে না, ডাকের ভেতরে তো একটা ভাগ আছে মা, তা যেই ডেকেছে সঙ্গে সঙ্গেই আজকে তার কুঞ্জে প্রবেশ করেছে। আর কুঞ্জে প্রবেশ করে কি করছে বাবা? প্রভাতে উঠিয়া ভয়ে ভীত হইয়া আইলা রাধার ওঠা, রাধার ওঠা। এইবার বাবা সর্বনাশ হয়ে গেল। কি গো মা, একটু বাহ্যিক জগৎকে দিয়ে না বোঝালে মায়েরা বুঝতে পারবে না, অবশ্য বুঝতে পারবে। এখন তো সিরিয়ালে দুটো চারটে পাঁচটা করে এক একজনের বউ। হরি বল হরি বল। তা মা, যদি কাউকে আমার নিজের প্রাণীর ভাবি, সে যদি আমার প্রাণীর হয়, এবার আমার সঙ্গে দেখা করতে আসবার কথা, ইতিমধ্যে অন্য কারোর সঙ্গে দেখা করছে, কেমন লাগবে বাবা? অন্তত এক বছর তার সঙ্গে কথা বলবো না, তার বদন পানে চাইবো না, আমাদের এত অভিমান হবে, তাই তো? তাহলে এই যে আজকে অভিমানিনী শ্রীমতী রাধারানী যেই না প্রভাতে উঠে তার কাছে এসেছে, আপাদ মস্তকে দর্শন করলেন শ্যামকে, শ্যামনাগরকে আপাদ মস্তকে দর্শন করে আজকে বলছে, শ্যামনাগর তুমি সারা নিশি অন্যথা যাপন করে আজ সকালবেলা এসেছ আমার কাছে, সাহস করে এসে রাধারানীর ঠাই এসে দাঁড়ালেন বাবা। ও গো গলে প্রীতবাস করিয়া সাহস, গলে প্রীতবাস করিয়া সাহস, গলে প্রীতবাস গলে প্রীতবা করিয়া সহ, দাঁড়াইল রাজের আগে, ও গো ফুল ছেড়াই রাগে, ও গো ফুল মালা তাম্বুল ডালা ফেলে ছেড়াই রাগে, ফুল ফুল মালা তাম্বুলের ডালা
বলি রাধা রানী সব ফেলে দিল রাধা রানী সব ফেলে দিল আর রাখবো না কিছু কেন রাখবো অভিমান করি গাঁথা মালাটা বাবা আরে মালাটা তো ফেলে দেবো বাবা বেরোচ্ছে না হরি বল হরি বল কেন বেরোচ্ছে না বলুন তো মা এই ভক্তের দেওয়া মালা তো বলছে কষ্ট করে পড়িয়ে দিয়েছি বের করলে তো চলবে না ওই গাথা হরি বল হরি বল বলি কারে জন্য অনুরাগে দিয়ে প্রেমে দিই বলে বলে আমি কারে জন্য অনুরাগের মালা গাঁথি শুধু এ মালা শুধু মালা নয় জগতের মালা তো সুতো দিয়ে গাঁথা হয় কিন্তু এ মালাই আমার অনুরাগের মালা এ মালা কত প্রেম কত অনুরাগ দিয়ে আমি গেঁথেছিলাম মন মালা যার তুমি গাঁথো হার ওই গোবিন্দ তো শোনো লাগি যতন কটিয়া এই গাঁথো বিধে মালা এ মালা হয় না যেন দাগি এই গাথা মালা ফেলে দেব আমি গাথা মালা ফেলে দেব গাথা মালা ফেলে দেব আমি কার লাগি কি করেছি গাথা মালা ফেলে দেব আমি তাতে লাগি গোবধু আমার তো আর রইল না গো আমি তবে লাগে কি করেছি বধু আমার তো আর রইল না গো লাগে কি করেছি বধু আমার তো আর রইল না গো মধুর লীলা ভগবানের লীলা মানেই তো মধুর মা তিনি নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিয়েছেন দেখুন আজ রাধারানী প্রেমময়ী ভগবানকে এত ভালোবাসে যে বলছি ওই বিনি সুতা দিয়ে অনুরাগের মালা আজ রাধারানী আমার কি করলি গাথা মালাটিকে তাম্বুলার মালাটিকে রাধারানী আমার ফেলে দিল রায় ফেলিল রাই রাগে তা রাগ হয়েছে কেন না কেউ যদি সারা মিশি অন্যের ঘরে অন্যের গৃহে অন্যের কুঞ্জে যাপন করে তার ভালোবাসার চিহ্ন অঙ্গে ধারণ করে ঘরে ফেরে কেউ কি সইতে পারে পারে না আহা বধু হে বধু হে ওরে তোরা আই আই একবার দেখে জানে দেখে যারে আমি কেমন ভাবি কেমন ভাবি কার জন্য তাম্বুল সাজাইয়েছি না তাম্বুল সাজাইয়েছি না আজ কি বলছি ওগো নাগর দেখিয়া ফিরিয়া না চাহে ফিরিয়া রা
মা নাগরের দিকে আর চাইছে না কেন চাইছে না গো অভিমান হয়ে গেছে মান যদি কারো হয় সে কি আর চাইবে আমাদের তো ঘরে ঘরে মান হয় এ মান কোন মান মা ওই যে মাঠে তৈরি হয় ওই মান নয় কিন্তু এ মান হলো মান অভিমান মানটা হলো খারাপ আর অভিমানটা হলো ভালোবাসা যার উপরে থাকে তার উপরে তো মান হয় না বাবা সাময়িক একটু হলেও পরে সেই মানটি অভিমানে পরিণত হয় আজ রাধারানী মান করেছেন বটে তবে তার কিন্তু অভিমানটা বেশি কাজ করছে কেন না চারটে জন্ম ধরে যাকে আমি ভালোবাসি যিনি ছাড়া আমার কোনো গতি নাই আজকে এত সুন্দর করে মালা গাঁথেছি তম্বুল সাজাইছি আর বোধহয় যদি এমনভাবে বেমুখ হয়ে থাকে আমি কি করব তাই রাধারানী আমার আজি বধুকে ডেকে বলছে বধু তুমি কাজে ভালো করো নাই হে কাজে ভালো করো নাই হে চণ্ডীদাস পদকর্তা পদের এক পাশে থেকে কি করছেন বাবা আর সইতে না পেরে অগয়ন রাগ আজি সহিতে না পারে অজয়ন রাগ গোয়াজি সহিত না পারে নাগরের দাই গালি আবার অনুরাগে আজি সহিত না পারে নাগরের দাই ওগো চণ্ডীদাস কহে ওই নগরের সনে দেখিয়াছে নাই ভালে ওই চণ্ডীদাস কহে ওই লম্বটে সাদে কথা কহি চণ্ডীদাস পদকর্তা বলছে ওই লম্পটের সঙ্গে মানে আমার গোবিন্দকে ওই বধুর দিকে পদকর্তা বলছে বটে তবে আমাদের বদনে আটকে যায় বলছে ওই বধুর সঙ্গে তোমার কথা বলা তাও ভালো রাইজে তোমার সঙ্গে কথা বলছে তাও ভালো তা বধু তুমি সারা নিশি তোমার নিশ্চয়ই ভালোই কেটেছে তুমি সুখেই ছিলে আমার দুঃখ হয় হোক আমার যন্ত্রণা হয় হোক তুমি তুমি সারা নিশ্চয় ভালো থেকো তাই কি করলেন পরার বধু পরবর্তী সম্প্রদায় এসেছে মা আজি পরবর্তী সম্প্রদায় সকলে লীলাশ্রবণ করুন এদিকে রাধারানী আমার বলছে বধু হে তুমি তো কত নিশ্চিতে ভালোই ভালো আমি আজ করজোরে বলি ওগো বধু যত দুঃখ কষ্টই আমায় দা ওগো বধু হে যত দুঃখ কষ্টই আমায় দা তুমি যেন জন্ম জন্মান্তর ধরে ভালো থেকো তুমি যেন ভালো তাই রাধারানী আমার আজকে বাবা এমন ভারী বধুর ভালো থাকার কামনা করছে কিন্তু আমরা করতে পারি না এইবার আস্বাদন করবেন এই খণ্ডিতা নিয়ে বাবা কলহন্তরিতা শুরু হবে জয় রাধে হরে কৃষ্ণ জয় গৌর তাহলে একটু করজোরে সবাই মিলে একটা ভজন গিয়ে আমি ঘরে ফিরে যাচ্ছি আবার দেখা হবে রাসের সময় কার্ড এই তো এখানে হরি বল হরে কৃষ্ণ তাহলে বাবা সবাই মিলে একটু বাহু তুলে উলুধ্বনি দিয়ে কেমন ভাবে রাধে রাধা রাধে 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 বলো অরে
যদি যাবি মধুর বৃন্দাবন বলো ধনি রাধে 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 ও হরি বল হরি বল যাবি মধুর বৃন্দাবন রাধে 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 ও সবাই মিলে একসাথে যদি যাবি মধুর বৃন্দাবন সবাই বলে রাধা 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 নামে তোর লতা সবাই বলে রাধা 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 নামে তোর লতা সবাই বলে রাধা রাধা রাধে 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 বলয় রে মো যদি যাবি মধুর রাধে 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 বলো মো চলো যাবে মধুর বৃন্দাবন